হলুদ থিমের এই সুন্দর কেকটি একটি কাস্টমাইজ কেক ছিল ভ্যানিলা ফ্লেভারের যিনি এই কেকটা অর্ডার করেছিলেন মাত্র একদিন আগে আমাকে কেকের অর্ডারটি কনফার্ম করেছিলেন আমি সবসময় বলি যে আপনারা যারা কেকের অর্ডার দিবেন অবশ্যই আমাকে চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম করবেন বিশেষ করে এই ধরনের সেমি ফাউন্ডেনের কাজগুলো কারণ এই কাজগুলো করতে একটু সময় লাগে আর দেখা যায় যে আমাদের আরও অনেক কেকের অর্ডার থাকে সেই কাজগুলো কিন্তু আমাকে করতে হয় হঠাৎ করে যদি একটা কেকের অর্ডার দেওয়া হয় তখন মাঝখান দিয়ে কিন্তু আমার একটু ঝামেলায় পড়তে হয় কাস্টমাইজ কেকের এমন অনেক কিছু আছে যা আমাদেরকে বাইরে থেকে কালেক্ট করতে হয় অনেক সময় আমরা অনলাইন থেকেও কিনে থাকি তখন দেখা যায় সময় একটু বেশি লাগে কারণ তারাও কিন্তু ঠিক মতো ডেলিভারি দিতে পারেন না তার জন্য যখন আমার হাতে একটু সময় থাকবে তখন কিন্তু আমার অতটা টেনশন লাগবে না ইজিলি সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে যিনি এই কেকের অর্ডারটা করেছিলেন তিনি আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন আমি সেই রেফারেন্স পিকচার অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি তারপরেও আমি কিছুটা আমার মতো করে একটু চেঞ্জ করেছি সেখানে স্টার নজেল দিয়ে ছোটো ছোটো বুকুল ফুল করা ছিল উপরে এবং নিচে অর্থাৎ বর্ডার দেওয়া ছিল আমি সেটা চেঞ্জ করে এরকম অরেঞ্জ কালারের বর্ডার দিয়েছিলাম একটা ছোটো স্টার নজেল দিয়ে এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিলো কারণ যে টপারগুলো ছিল ফন্ডেনে সেগুলো একটু লাল রঙের ছিল তার জন্য আমার কাছে মনে হয়েছিল যে একটু বর্ডারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে যে সেমি ফন্ডেনের আমি টপারগুলো তৈরি করেছি সব কিছু কিন্তু এডিবেল সব কিছুই খাওয়া যাবে এবং এই কাজটা করতে কিন্তু অনেক সময় লেগেছিল দেখতে মনে হয়েছিল অনেক সিম্পল খুব একটা বেশি সময় লাগে না কিন্তু কীভাবে যেন তিন চার ঘন্টা চলে গিয়েছিল আমি বুঝতেই পারিনি তবে এই কাজগুলো করার সময় কিন্তু খুব ভালো লাগে কারণ সেই ছোটোবেলায় চলে যাওয়া যায় মনে হচ্ছিলো যে ছোটোবেলায় যে আমরা এরকম ছোটো ছোটো জিনিসপত্র মাটি দিয়ে তৈরি করতাম এরকমই কিন্তু আমার কাজ করার সময় ফিল হয়েছিল। আপনার সাথে কথা বলতে বলতে আমি কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ